নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরও অ্যাডভান্সড। ভিটামিন এ ফর্টিফাইড এবং ভিটামিন ই ও কে সমৃদ্ধ তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরও অ্যাডভান্সড। আচ্ছা মা, 29 নম্বর প্রপোজালটা রিজেক্ট করে দিলি মা। ছেলেটা শিক্ষিত ছিল, ভালো বংশ, দেখতে শুনতে সুন্দর। ওয়েট 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 ওয়েট, দেখতে শুনতে ভালো মানে? ছেলে নাক বোচা, কপালে কোনো চুল নাই, কি বলে দেখতে শুনতে সুন্দর? আসছে আমার রূপ বিশেষজ্ঞ রে। আচ্ছা যারা, তোর কি লজ্জাও করে না? তোর সাথে সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, কারো কারো তো বাচ্চাও হয়ে গেছে, আর তুই বাদ বিচার করতে করতে বুড়ি হয়ে যাচ্ছিস। এই তুই আসলে চাষটা কি রে? কি চাস তুই? সিম্পল, আমি চাই প্রিন্স চার্মিং, হাইট লাইক ঋত্বিক রোশন, ফেস লাইক রণবীর কাপুর, ডিম্পল লাইক শাহরুখ খান, আইজ লাইক শাকিব খান, পার্সোনালিটি যদি টম ক্রুজের মতো হয় তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, এতক্ষণ তো সব নায়কদের কথা বললি। হুম, তাহলে বিল গেটস বাদ যায় কেন? তারই প্রপোজালটা দেই, তার রাজপ্রাসাদের মতো বাড়ি, বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, সে সব কিছু তোকে রোলস রয়েস করে বিয়ে করতে আসবে, ভালো হবে না? না না, এসব রোলস রয়েস মার্সিডিজ দিয়ে আমার হবে না বাবা। আমার বর আমাকে নিতে আসবে হচ্ছে একটা সাদা ঘোড়ায়, টকবক 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 করে রাজকুমারের মতো আমাকে নিতে আসবে। রিক্সায় করেও আসবে না। যারা একটা কথা বলি, তোর ঢং দেখতে দেখতে না আমরা দুইজনেই ক্লান্ত, ইচ্ছে করে কি তোর দুগালে কষে দুটা চর মারি। চেঞ্জ, এরকম চেতে গেলে কেন তুমি? আমি তোমার থেকে এর এক্সপেক্ট করি নাই আম্মু। আজকে তোমরা আমাকে অনেক বকা দিয়ে ফেলছো, তোমাদের বকা দেওয়া কোটা শেষ। আর কি বিয়ে 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 করে আমাকে পাগল বানায় ফেলতেছো? বিয়ে করাবা তো, বিয়ে করাবা আমাকে। হ্যাঁ ফাইন, আমি রাজি, এই 30 নাম্বার পাত্র যে হবে আমি তাকে বিয়ে করব। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। সত্যি বলছিস? একদম সত্যি, কোনো জোক না। শিশু কিশোর বৃদ্ধ যাকে ইচ্ছা ধরে নিয়ে আসো, মানুষ ব্লাইন্ড ডেট করে না, আর তোমরা তো দুজন দুজনকে না দেখে বিয়ে করছো। আমিও ব্লাইন্ড ম্যারেজ করব, নো প্রবলেম, আই এম ফাইন উইথ দ্যাট। বাহ চমৎকার। এই তোমার সাথে তো মোবাইল আছে, সব রেকর্ড হয়ে গেছে না? হ্যাঁ সব কিন্তু রেকর্ড করে রেখেছি। হ্যাঁ ওকে, আমরা খুব খুশি। না না মানে মা, লেটস মুভ, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো, যাও যাও যাও। আরে বাবা শুনো, আরে ছেলের ফ্যামিলির সাথে কথা বলো। আরে মা, আমি যে কফিটা খেয়ে নেব। মা মা, আমি আমাদের অনেক কাজ করে আছে। আমি বলতে যাচ্ছিলাম হচ্ছে যে প্লিজ, আমি তো সিরিয়াসলি বলি নাই আম্মু, বেশি কথা বলো তুমি। কি হবে বাবা? দ্যাটস গুড, ভেরি গুড। পুরো ডিটেইলস তো ওখানে দেওয়া আছে। হ্যাঁ আর না, ওটা তো প্রজেক্টটা তো শ্যুট করার, তো প্রজেক্টের ভিতরে টোটাল জিনিসটা প্রেজেন্টেশনের সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে। একটা গুড নিউজ ছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, পুরোটা আছে ওখানে। ওকে, ওটা জাস্ট ফরওয়ার্ড করে দিলেই হবে। হ্যাঁ, pretty much my idea to pause it right here. All right, thank you.
ঠিক আছে, আমি আমি কল ব্যাক করব। সরি, বাই বাই, ঠিক আছে, সরি বাবা, সরি, কনফারেন্সে ছিলি। না অসুবিধা নেই, করো না। আচ্ছা শোন, তুই যে মেয়েটার কথা বলেছিলি, মানে ওই জারা নামের মেয়েটি স্কারনে থাকে, গতকাল ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, মনে হয় মেয়ের ফ্যামিলি রাজি। ওর ভাইটা আমেরিকাতে থাকে, ওরা ছেলের সাথে আজকালের মধ্যে কথা বলে জানাবে। আচ্ছা, তুমি দেখি সুপার ফাস্ট বাবা। এই প্রথম তুই একটা মেয়েকে পছন্দ করলি, আমি ফাস্ট হব না কেন? আরে পারলে তো আমি আজই তোর বিয়ে দিয়ে দিই। মেয়েটাকে তোমার ভালো লাগবে বাবা, তুমি আর আমি একটা মানুষের মধ্যে যা খুঁজি সরলতা, মেয়েটা ঠিক তাই, অনেক সরল। আলহামদুলিল্লাহ, যাক তুই তোর কাজ কর, আমি আপগ্রেড জানাচ্ছি। আরে আব্বু আম্মুরা আমাকে বোকা পেয়ে আমার সাথে মজা নিচ্ছে। এই 29টা ছেলে রিজেক্ট করার পরে এত তাড়াতাড়ি আবার 30 নম্বর ছেলে কখনো কেউ দেখবে? শুধু শুধু আমিও ফাজলামি করলাম, তারাও আমার সাথে ফাজলামি করছে, ভাবছে আমি কিচ্ছু বুঝি না। জিন্দা আঙ্কেল আন্টিরা অলরেডি তোমার 30 নম্বর পাত্র দেখে ফেলেছে। কি? হ্যাঁ, ছেলে কিন্তু হ্যান্ডসাম আছে, আমি কিন্তু পাত্রের ছবি দেখেছি। আছে নাকি ছবি সাথে? হ্যাঁ দেখবি। ওয়াও, ছেলে কিন্তু বেশ হ্যান্ডসাম রে, সো কিউট না? ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট আছে তাই না? ফ্যামিলি অনেক রিচ, বাবা চাচারা সবাই বিজনেস করে। ছেলে কিসের বিজনেস করে জানিস? কি? গরু ছাগলের বিজনেস করে। আর কোনো টপিক পাস না যোগ করার, ফাইজলামি করার এটা কোনো টপিক হলো? গরু ছাগলের মাংসের বিজনেস করে, কষাই। কি? এই ছেলে কষাই? কষাই, লিটারালি কষাই। কি শুনেছি জানিস, ও নাকি বিদেশ থেকে প্রসেস মিটের উপর পিএইচডি করে এসেছে। কিন্তু করলে কি হবে, কষাই তো কষাই, সেই তো মাংসই কাটাকাটি করে তাই না? আম্মু আব্বুরা, আমি 29টা ছেলে রিজেক্ট করেছি বলে আমার সাথে এরকম প্রতিশোধ নিল? তুই বল, নিজের মেয়ের সাথে কি এরকম কিছু করতে পারে? তুই চুজ কষাই, এই হ্যান্ডসাম ছেলে কষাই হয়ে কেমনে? মাথা তুলে, আপনার ভাই রিয়াজ আমেরিকা থেকে ফোন দিয়েছে, তার তো ছেলে পছন্দ হয়ে গেছে, সেই বিয়েতে রাজি। বিয়েটা কে করছে মা? আপনি? আমি? জি আমি। আপনি? একটা কষাইকে, কষাইয়ের সাথে। কষাই? আরে কি বলছিস তুই, কিসের কষাই? আরে এই ছেলে তো মিট প্রসেসিং এর উপরে পিএইচডি করে বাংলাদেশে এসেছে, আর তুই এই ছেলেকে বলছিস কষাই? তোর না সুন্দর করে কথা বলে মানুষ অনেক পছন্দ, এই ছেলে যা সুন্দর করে কথা বলে, এত মিষ্টি সুরে কথা বলে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস, তোর খুব পছন্দ হবে। ছেলে কথা বলতে চেয়েছে তো, নাম্বারটা নে না। মনে হচ্ছে যে কোনো কষাই তোকে জবাই দিয়ে দিচ্ছে, আর কি নাম্বারটা নে না, নে নে নাম্বারটা, আই মোবাইলের নাম্বারটা তুলে দাও তো, নাম্বারটা তুলে দাও। Thank you.
হাই, দিস ইজ জারা, জারা হায়াত খান। হাই, দিস ইজ জারা, জারা হায়াত খান। হাই। Can we talk? Yeah, sure. Nah, I was actually thinking, amra ki dekha korte pari? Kal na hoye, amra ki porsho dekha korte pari, if you don't mind? Yeah, no problem. Tahole porsho bikale dekha hocche, okay? Alright, bye. Thank you so much. Hi. Finally. Zara, কেমন আছো? হ্যাঁ? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি? আমি ভালো আছি, বাট আপনি করে না বলি? মানে দুদিন পর তো আমাদের বিয়ে, সো আপনি তুমি তার না দুদিন পরে মানে পরশুদিন বিয়ে? ইউ আর ফানি। পরশু না, আমি মিন করেছি যে কয়েকদিন পর তো বিয়ে, সো আপনি তুমি মানে আপনি আপনি না করে এখন তুমি তো চলে আসছি খুব তাড়াতাড়ি। আই নো, না, ইউ আর ভেরি ফানি টু। সুন্দর গেট আপ সেট আপ নিয়ে এসেছো, ভালোই, নট ব্যাড, নট ব্যাড। সরি, না, আই আন্ডারস্ট্যান্ড, তুমি কষাই হলেও তোমার বেশ ভালো ভাবসাব আছে। কিন্তু এই যে তুমি স্টুডিওতে যেসব ছবি তুলেছো না, এই ছবি দেখলে তো যে কোনো মেয়ে কাত হয়ে যাবে। হেসো না, বুঝতেই পারলাম না কি বুঝে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে। তুমি কি অনেক বড় লোক? আমি একদম না। তাহলে তোমাকে আবার ব্যাপারে কি বলেছে তারা? আমি কসাই। হ্যাঁ, তুমি কসাই, মানে তোমাকে সবাই এক নামে চিনে, বাট তুমি গরু ছাগল ভেড়া এদের এদের সাথে আর কি কাজ করো। আচ্ছা, আমার ব্যাপারে সবকিছু তো তোমাকে বলেই দিয়েছে, তো আমি আর নতুন করে কি বলবো। কিন্তু জারা, আমি তোমাকে দেখে মুগ্ধ, আর তোমার সরলতা দেখে সিরিয়াসলি আমি ইমপ্রেসড, সুপার ইমপ্রেসড। তোমার একটা কোয়েশ্চেন করি? নিশ্চয়ই। তুমি এই স্যুট তারপরে এই ঘড়ি কোথা থেকে পেয়েছো? থেকে পেয়েছি? হ্যাঁ, সত্যি জানতে চাও? সত্যি সত্যি বলবো, এই ঘড়িটা, এই ঘড়িটা ওই আমার একটা বন্ধু আছে ঘড়িটা ঠিক করে, ওর কাছ থেকে জাস্ট 3 ঘন্টার জন্য ধার করে নিয়ে আসছি। দোকানের? দোকানে, হ্যাঁ। আর এই যে স্যুটটা, এই কোটটা, এটা হচ্ছে আমার এক বন্ধুর ড্রাইভারের, মানিয়েছে না আমাকে অনেক ফিটিংটা। ড্রাইভারের স্যুট পরে চলে এসেছো? হ্যাঁ, তোমাকে ইমপ্রেস করতে হবে না। কিন্তু
দেখে বোঝা যাচ্ছে না। ও আমার আমার মতই এরকম লম্বা চওড়া। একদম তোর মতো। আমার মতই। হ্যাঁ। কষাইরা তো আসলে অনেক স্মার্ট হয়। জানো না তুমি? না এখন বুঝতে পারছি। একদম। তুমি কি খাবে যারা? বড়ি কাবাব। এখানে কিন্তু খুব ভালো বড়ি কাবাব বানায়। এইজন্য এই রেস্টুরেন্টটা চুজ করেছি। আমি জানি বড়ি কাবাব তোমার অনেক পছন্দ। বড়ি কাবাব? হুম। মা, তোর কিন্তু এক কথা এক কাজ, এই বিয়ে কিন্তু তোকে করতেই হবে এবং করতেই হবে। আমি 29টা প্রপোজাল ক্যান্সেল করেছি বলে তোমরা আমাকে শাস্তি দিচ্ছ, তাই না? হ্যাঁ, এটা অনেকটা শাস্তি স্বরূপ। আম্মু, তুমি আমার সাথে এরকম করছো? শুনেছো কি শুনবো? এই এই যে আম্মা আম্মা, মানে কি তোমরা দুজনের একজনও শুনতে পাচ্ছ না? না, আমি তো এখন যেখানেই যাই খালি হাম্বা হাম্বা, নালে ভ্যা ভ্যা শুনি। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তো কিচ্ছু বুঝতে পারছি না, সব ওই কষে আসিফের জন্য। এই দেখাও না, এটা একটু এটা ভিতরে দেখাও। দেখ দেখ একটু দেখ। আরে এটা ওই বেটা না? আমাকে গাধা পেয়ে তোমরা আমার সাথে মজা নিচ্ছ, তাই না? আমার সাথে তোমরা মজা নিচ্ছ? আম্মু, তুমিও আমার সাথে এরকম করতেছো? না না, দাঁড়াও, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও, কেউ আমার সাথে এরকম করবা না। আরে পাগল ক্ষেপলো পাগল ক্ষেপলো পাগল ক্ষেপলো। সর্বাধুনিক প্রযুক্তির তিন ধাপে রিফাইন্ড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। আমাকে অনেক বোকা মনে হয়, তাই না? অনেক সহজ সরল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বাই দ্য ওয়ে, তুমি সবসময় এরকম কঠিনভাবে কথা বলো কেন? তোমার এখনো বিয়ে হয় নাই, তোমার বউ পরকিয়া করছে না, তোমার কোলে বাচ্চা কাচ্চা পটি করছে না, দেন ওয়াই? এনিওয়েজ, লাইফে মাঝে মাঝে একটু ফিল্মি হতে হয়, কিছু পাগলামি করতে হয়, বুঝছো? জানি বুঝো নাই, বাই। চোখ বন্ধ, একদম চোখ খোলা যাবে না। কোথায়? জাস্ট চোখ। আস্তে এখানে দাঁড়াও দাঁড়াও, ঘোরো আমার দিকে ঘোরো, চোখ বন্ধ। খুলবোছো? না, বসে এখানে। ওকে, চোখ খোলা যাবে না এখনো। না এখন? না এখন। Wise men say only fools rush in,
But I can't help falling in love with you. Wow! কি হয়েছে তোমার? কিছু না তো? কি হবে? You're different. Different now. আমি এরকমই ছিলাম তোমার মতো চটফটে চঞ্চল full of life charming তারপর সময় পেরোলো বড় হয়ে গেলাম অনেক দায়িত্ব কাঁধে এসে পড়লো কখন যেন বদলে গেলাম আমি আমার জীবনের সরলতাটা হারিয়ে ফেলেছি যারা যেটা আমি তোমার মাঝে খুঁজে পাই বোরিং হয়ে গেছে এখন না কিন্তু আমি তোমার মতো হতে চাই আবারও ঠিক তোমার মতো হাসি খুশি চিন্তামুক্ত সহজ সরল সহজ সরল ইউ মিন আমার মতো বোকা রাইট এখন বোকার মতো কথা বলবে যারা সরল তারা বুদ্ধি ধারণ করে কিন্তু যারা বোকা তারা বুদ্ধিহীন হয় আমি তোমাকে সরল বলেছি বোকা না পারবে না আমাকে তোমার মতো বানাতে এরকম ফিল্মি সরল আর কি যেন ছিল কি কি যেন বলেছো আমাকে বোরিং আর আর কিছু বলিনি অনেক কিছু বলেছো আমি বোরিং আমার কপালে রাজ্যের চিন্তার ছাপ পারবে আমার চিন্তা দূর করে দিতে পারবে চেষ্টা করো কতটুকুতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য ইউ আর মাই চার্ম নাও ইউ আর মাই প্রিন্স এসব এগুলো হচ্ছে সমস্ত আমাদের কলকাতস সব কিছু যেভাবে বাইরে থাকে সব কিছু আমি ট্রাই করছি এখানে নতুন করে লঞ্চ কর জামিল আমাকে একটা আপন দাও তো আমি তোমাকে দাঁড়াও তোমাকে আমি ভিতরে আমাদের যেখানে প্রসেস করা হয় না প্রসেস করো ওটা ওখানে নিয়ে যাই ওখানে গেলে তুমি দেখবে ইটস ফান তোমার কি বডি কালার লাগবে নাকি জানিয়ে দিব দিলে তো ভালোই হয় হ্যাঁ অলওয়েজ আপ ফর বডি কালার তোমার ফেভারিট ইয়া ওকে ঠিক আছে দাঁড়ো আরে জালা তুমি ও হাই রুহেল আসিফ হচ্ছে রুহেল আমার ভার্সিটি ফ্রেন্ড হাই হ্যালো নাইস টু মিট ইউ ইয়া সেম হিয়ার আমার ফিয়ান্সে ও নো যারা মানে তুমি বিয়ে করছো হ্যাঁ তো তুমি এত বাছাবাছি করছিলা আমি তো শিওর ছিলাম তুমি ওদেরকে বিয়ে করতে পারবে এক্সকিউজ মি একটা সেকেন্ড আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যালো কি করে এই স্টোরের ওনার মানে মাংস বিজনেস মানে কষাই তুমি আমাকে বিয়ে না করে একটা কষাইকে বিয়ে করতেছো প্লিজ লেট মি কল মি ব্যাক ও গড বেস্ট অফ লাক বি হ্যাপি উইথ কষাই
কোনো কারণে আমাকে নিয়ে লো ফিল করো? সরি না, তখন তোমাকে একজন আমাকে কষায় বললো, তুমি জাস্ট চুপ করেছিলে, কোনো প্রোটেস্টও করলো না, উল্টো দেখলাম তোমার মনটা খারাপ হয়ে গেল। লো ফিল করো। কালকে তো দেখা হচ্ছে, কালকে বাবাকে নিয়ে আসছি। তোমার যদি কোনো কনফিউশন থাকে অর সামথিং, জাস্ট লেট মি নো। ওকে, তুই আমাকে ভুল বুঝিস না, তুই তো জানিস আমি ছোটবেলা থেকে বিয়ে নিয়ে কত হাজারটা ড্রিম দেখেছি, একটাই তো বিয়ে করব, তাই না? দশটা বিয়ে করতে তোকে কে বলেছে আজব? আচ্ছা আসিফ ভাইয়ের সাথে তো তুই এতদিন ধরে চলেছিস, কোনো কারণে কি তোর কোনো ঝামেলা মনে হয়েছে? ও পারফেক্ট, কিন্তু আমি চাই ওর প্রফেশনটা বদলে ফেলুক। সেটা কি আর ও করবে? কেন করবে, কেন করবে না, ও কেন করবে না? বিয়ে করার পর কি আমি বাচ্চা কাচ্চাকে বলবো যে ওর বাবা কষাই? মূর্খের মতো কথা বলছিস তুই জারা। তুই শুন, তুই জানিস আমি গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি? আসিফ ঘোড়ার পিঠে না গরুর পিঠে উঠে আমাকে বিয়ে করতে এসেছে। আমি পারবো না দোস, 100% কনভিন্স না হয়ে আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই একবার চিন্তা কর, পুরো পৃথিবীটা আমার গরু ছাগল ভেড়া এগুলো দিয়ে সাজাতে হবে। ইজ দিস লাইফ? No, this is not life. Thank you, তুমি তোমার ডিসিশন নিতে পেরেছো। বাট আরেকটু আগে নিলে না খুব ভালো হতো। তাহলে আমি তোমাকে নিয়ে স্বপ্নও দেখতাম না, কষ্ট পেতে হতো না। No worries, this is over. ভালো থেকো তুমি, অনেক ভালো। শরমে কি পৃথিবীতে ওই একটাই আছে? তুই বিয়ে করতে চাইলে হাজারটা সরল মেয়ে লাইন দেবে। কত বড় ইনসেনসিটিভ মেয়েটা, বলে কিনা তোর প্রফেশন চেঞ্জ করতে? ফাজিল মেয়ে, আমার কষ্ট হচ্ছে তোর রাগের জন্য না, আমি চুপ থাকলাম, কিন্তু আমার কষ্টের জন্য তুই কি করবি? বাবা,
তোর বাহির রাখনা এতটা ভালোবেসে করছো কেন অভিনয় যদি বুঝতে পারো ভেতর বাহির রাখনা এতটা ভালোবেসে করছো কেন অভিনয় তুমি চেয়েছো ফের হেরেছি কষ্ট নিয়ে আছি বেশ এ দোটানার হবে না কখনো কি শেষ আমি জিতেছি ফের হেরেছি কষ্ট নিয়ে আছি বেশ এ দোটানার হবে না কখনো কি শেষ সত্যিই তোর ডিভোর্স হয়ে যাচ্ছে? আচ্ছা ভাইয়ানা একটা ইউনিভার্সিটির লেকচারার, তুই একটা টিচারের সাথে সংসার টিকাতে পারলি না? না, আমার মনে হয় তোর এখানে কোনো একটা ভুল আছে। আর তুই তো এমনিতে একটু বেশি বুঝিস, সেটা তো সমস্যা। তাই তুই কম বুঝিস? তুই পারতি একটা চরিত্রহীন মানুষের সাথে সংসার করতে? এই অবস্থা? প্রফেশন কিছু না রে দাঁড়া, সৎ পথে উপার্জন করা জগতের সব পেশায় সম্মানের। এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তত ভালো হবে, তুই একটু বোঝার ট্রাই কর। এটাই তো আমার মেয়েটাকে অনেক বোঝাই, কিন্তু আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, অবুঝ বাচ্চা একটা। শোন মা, এই যে তোর ভাই আমেরিকা থেকে ডলার পাউন্ড এসব যদি না পাঠাতো, তাহলে তোর বাবা রিটায়ারমেন্টের পরে আমাদের সংসারটা কি করে চলতো মা? হ্যাঁ, এত বড় একটা সংসার চলছে কি করে? আমার ছেলে তোর ভাই আমেরিকায় গিয়ে প্রথমে কি করতো যারা ভুলে গিয়েছিস? আমার ছেলে আমেরিকায় ট্যাক্সি ড্রাইভার ছিল। ছেলেটা দিন রাত ট্যাক্সি চালিয়ে এই সংসারটা চালাতো, কত কষ্ট করত। ওই তখন কি নিজের ভাই ট্যাক্সি ড্রাইভার বলে তুই অসম্মান করতি? তোর ভাই একজন ট্যাক্সি ড্রাইভার দেখে কি নিজেকে অসম্মানিত বোধ হতো? হ্যাঁ, তাহলে এত বড় কোম্পানির একজন সিও, তাকে কেন ভুল বুঝে বসে আছিস? আমার ছেলে ট্যাক্সি ড্রাইভার, আমার তো একবারের জন্য সেটা অসম্মানের মনে হয়নি। যদিও আমার ছেলে আমেরিকা এখন মাশাল্লাহ অনেক বড় জব করে, কিন্তু আমি আজও পর্যন্ত সমস্ত ট্যাক্সি ড্রাইভারদের অনেক সম্মান করি। আসলে মা, যার যার পেশা তার তার, পৃথিবীর প্রতিটা পেশাকে সম্মান জানাতে হয়, প্রতিটা পেশা, কেউ ছোট না। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, সরি মা। আমি আমার তো আসিফকে সরি বলা উচিত না? অবশ্যই বলা উচিত। তো ট্রাই করেছিলাম মা, কিন্তু ওর ফোন বন্ধ, মেসেঞ্জার আমাকে রিপ্লাই দিচ্ছে না। ফোন বন্ধ, মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছে না? তাহলে তোর বাবাকে বলি আসিফের বাবাকে ফোন দিতে। হ্যাঁ মা, একটু বলো না প্লিজ। ঠিক আছে, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, আমি একটা লাইভ করলে কেমন হয় রে? এটা ভালো হয়। তুই একটা কাজ কর, তুই এখন ফেসবুকে যেয়ে লাইভ ওকে সরি বলে, একটু বুঝিয়ে বলিস। হ্যাঁ।
আমি আজকে তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করার জন্য লাইভে এসেছি। আমাদের দেশে আমার মতো অনেকেই সব পেশাকে সম্মান দিতে জানি না। আমি ওই ভুলটা করেছি, আর এই ভুলটার জন্য আমি আসিফের কাছে ক্ষমা চাই। আসিফ, তুমি যদি এই লাইফটা দেখে থাকো, আই এম সরি, আই এম ভেরি সরি। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কোনো পেশাই তো ছোট না, সব পেশাই সম্মানের। সৎ পথে টাকা উপার্জন করাটাই তো আসল কথা। আমার মধ্যে এতদিন যে ধারণাটা ছিল, ভুল ছিল, খুবই বড় ভুল ছিল। তুমি কিন্তু বলেছিলে যে কেউ যদি একবার একটা ভুল করে, সেই ভুলটার জন্য তুমি তাকে মাফ করে দিবে। আমি তো একবারই ভুল করেছি, তাই না? প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তোমার ফোনটা অন করো, আমরা কেউ তোমাকে খুঁজে পাচ্ছি না। সরি আসিফ। চলে গেছে কি? হ্যাঁ, বললো যে এত বড় কোম্পানির একজন সিও আমার ছেলে, সে কি বাংলাদেশে বসে থাকবে নাকি? এখন সরিও তো বলতে পারলি না, তুমি ঢং জানো কেন? বাহ, ও তুমি ফিল্মি হতে পারবে, আমি পারবো না। তাই বলে বিয়ের আগেই টকবক টকবক? প্রাইসলেস মোমেন্টস এমনি এমনি ধরে দেয় না যারা। মানুষকেই টকবক টকবক করে ভালোবাসার মানুষের কাছে ছুটে আসতে হয়। আই এম সরি আসিফ, আমার ভুল হয়ে গিয়েছিল। ইটস ওকে, এখন ওই ভুলগুলোই আনন্দ দিচ্ছে। জীবনে সবসময় কিছু সিস্টেমের থাকা ভালো। ওকে, আই লাভ ইউ। লাভ ইউ টু। ও, এটা রাস্তা, সরি, আসো। এদোটা না আর হবে না, কখনো
কি শেষ, আমি জিতেছি ফের হেরেছি, কষ্ট নিয়ে আছি বেশ, এ দোটানার হবে না কখনো কি শেষ। সর্বাধুনিক প্রযুক্তির তিন ধাপে রিফাইন্ড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। এই যে নীলা, রণবীর দীপিকা যেখানে বিয়ে করেছে সেখানে নাকি বিয়ে করতে হবে, এই লেক কম। ভুলেই তো গেছিলাম, তুমি তোমার ফাইভ স্টার ছাড়া লাঞ্চ ডিনার কিছুই করবে না। আপনার ভাই তো দেশি মুখী ছাড়া খেতেই পারে না। আর আপনার ভাই, সে তো দেশের কিছুই খেতে পারে না। এইটি হচ্ছে কি আমার বাড়ি। তোমার চাপাবাজি তো একদম কমে নাই। আমি যে শাড়িটা পরে এইটার দাম পেলাম 1,00,000 টাকা। চাপাবাজ মিয়া, আপনার ফ্যামিলি সহ চাপাবাজ দেখেন মিয়া, ফোন চাকরি ডট তোমার আছে থেকে। এই নবাব ব্যাগ ধরো, তুমি কি চাকরি হেনু করতে চাও নাকি করতে চাও না? চাকরি কি তোর থাকবো? ওখান থেকে তো হানিমুন করতে চলে গেলাম প্যারিস, আর তারপর চলে গেলাম আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? ইউএসএ। চাপাবাজির মধ্যে না একটা অন্যরকম শান্তি আছে। আরে সাব্বাস বাঘের বাচ্চা, ওইখানে গিয়ে বসলেন কেন? আর আমি গাড়ির মালিক না, মালিকরা তো পিছিয়ে বসে ম্যাক্সিমাম টাইম। আর তুমি সোজা থাকো, মানে ক্যারেক্টারে আছে রে ভাই। নতুন পিএস রেখেছি, মেয়েটা আমাকে ফোনটা দেয় নাই না, ও বাদ দিয়ে দিব। আগামী দুই দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। কি